স্বাগত শিক্ষার্থীরা, শিখন সেতুর নতুন এই পর্বে আজ আমরা বইয়ের 33 পৃষ্ঠা থেকে আলোচনা করব শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ সংক্রান্ত আলোচনায় শব্দদ্বৈত ধনাত্মক শব্দ। যদিও এখানে একটি পাঠ ছেড়ে যাওয়া হয়েছে অনুকার শব্দ, যেহেতু আমি ক্লাস নিচ্ছি পড়ার সময় সেটাও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো আলোচনা আসছি আমরা শব্দদ্বৈত। কথা বলার সময় কোনো শব্দকে আমরা অন্য অর্থে দুবার ব্যবহার করি, অর্থ না অর্থে দুবার ব্যবহার করি। যদি বলি আকাশটা লাল হয়ে আছে, তাহলে বোঝায় যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের কারণে আকাশে লাল রঙের ছটা লেগেছে। কিন্তু এই আকাশ শব্দটাকে দুবার বলি, যেমন আকাশে আকাশে আজ আনন্দ ছড়িয়ে আছে বললে শুধু আকাশ বোঝায় না, সমগ্র প্রাকৃতিক পরিবেশ যেন ধরা পড়ে এই বাক্যে। অর্থাৎ আকাশে আকাশে বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বহুলতা, বহু দূর পর্যন্ত ছড়িয়ে আছে। আরেকটি উদাহরণ দেখো, ঘরে ঘরে মৃত্যুর জন্য হাহাকার বললে কোনো একটা ঘর যেমন বোঝায় না, তেমনি সব ঘরও বোঝায় না, বোঝায় অনেক ঘর বা পরিবারের দুর্দশার কথা। অর্থাৎ একটি বিশেষ শব্দ দুবার ব্যবহারের মধ্য দিয়ে অর্থ ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দদ্বৈত বলে। প্রথম কথা, দ্বৈত কথার অর্থটা বোঝার চেষ্টা করি। দ্বৈত কথার অর্থ হচ্ছে দুই, ডবল। আমরা বিভিন্ন সিনেমায় ডবল রোলের কথা শুনে থাকি, সেই ডবল রোল দ্বৈত ভূমিকা। সেই দ্বৈত বানান দয় বয় ঐকাত্য, আর দয় জফলা ঐকাত্য হলে সেখানে রাক্ষস। তা শব্দদ্বৈত এখানে একটি শব্দকে দুবার ব্যবহার করে বিশেষ ভাব ও অর্থের বৈচিত্র্য ফুটিয়ে তোলার প্রচেষ্টাই হচ্ছে শব্দদ্বৈত। শব্দদ্বৈতের প্রয়োগের মাধ্যমে নানা রকম অর্থের সৃষ্টি হয়। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। আমাদের পূর্ববর্তী সিলেবাসে, অর্থাৎ 2011 পূর্ববর্তী সিলেবাসে এই কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে মাধ্যমিকারই প্রশ্ন থাকত, তাই বিভিন্ন জায়গায় বাইরে কোনো পরীক্ষা দিতে গেলে এগুলো জানা আবশ্যক। উৎসাহী শিক্ষার্থীদের জন্যই এটি ভালো করে পড়তে হবে। ঘন্টায় ঘন্টায় ঔষধ খেতে হয়, এখানে ঘন্টায় ঘন্টায় কিন্তু নিয়মিত অর্থে, প্রতি ঘন্টায় অর্থে, বুঝতে পেরেছ? মিনিটে মিনিটে গোল দিল জার্মানি, অর্থাৎ মিনিটে মিনিটে বলতে দ্রুত অর্থে। লাখ লাখ টাকা খরচ হয়ে গেল, অর্থাৎ প্রচুর, বহুলতা বোঝাতে। আকাশে টুকরো টুকরো মেঘ ছড়িয়ে, এখানেও বহুলতা বোঝাতে। গলায় গলায় ভাব, গভীরতা বোঝাতে। হাতে হাতে কাজটা এগিয়ে দাও, সাহায্য অর্থে। বাচ্চারা চোর চোর খেলছে, অর্থাৎ চোরের অনুকরণ করে যে খেলা সেটা চোর চোর, এই জন্য অনুকরণ অর্থে। আবার বাড়িটার অবস্থা পড়ো পড়ো, আসন্নতা অর্থে বা আসন্ন অর্থে। তখন থেকে যাই যাই করছো কেন, অর্থাৎ আসন্ন। নিভু নিভু প্রদীপ, সেখানেও আসন্নতা অর্থে। তাই একই শব্দ দুবার ব্যবহার হলে যেমন অর্থ বা ভাবের বৈচিত্র্য সাধন হয়, তেমনি একই ধরনের শব্দ বা সমার্থক, প্রায় সমার্থক, এমনকি বিপরীতার্থক শব্দ দিয়েও যুগ্ম শব্দ তৈরি করে শব্দদ্বৈতের মতো প্রয়োগ করা হয়। যেমন উদাহরণ দেখো, ডাক্তার বৈদ্য। শব্দদ্বৈতের ক্ষেত্রে ডাক্তার ও বৈদ্য সমার্থক শব্দ, অর্থাৎ দুজনের কাজটা একই। এই দুই রকম সমার্থক শব্দ দিয়ে তৈরি শব্দদ্বৈত আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। যেমন এখানে কোনো ডাক্তার বৈদ্য নেই, অর্থাৎ এখানে কিন্তু প্রায় সমার্থক দুটোকে দিয়ে শব্দদ্বৈত তৈরি করা হচ্ছে। এখানকার বাড়িঘর দেখলে মনে হয় পাড়াটা প্রাচীন, তাহলে বাড়ি আর ঘর দুটো একই, কিন্তু এখানে পাশাপাশি দুজনকে বসিয়ে শব্দদ্বৈত সৃষ্টি করা হচ্ছে। মাঠে ময়দানে এখন শুধুই বিশ্বকাপ ফুটবলের আমেজ, বয়স হচ্ছে, একটু ঠাকুর দেবতার কথা ভাবো, তাহলে এখানে যে ঠাকুর দেবতার কথা আছে, ঠাকুর আর দেবতা একই অর্থে। আবার একেবারে সমার্থক না হলেও দুটি প্রায় সমার্থক শব্দ দিয়েও শব্দদ্বৈত তৈরি করা হয়। যেমন হাসা বা খেলা সমার্থক শব্দ নয়, কিন্তু দুটির মধ্যে আনন্দের যোগ আছে, তাই হাসি খেলা, হেসে খেলে আমাদের ভাষায় অত্যন্ত পরিচিত শব্দদ্বৈত। সুন্দর বিষয়গুলোকে স্পষ্ট করে দেওয়া আছে এই
ছোট বইতে উদাহরণ দেওয়া আছে, জীবনটা হেসে খেলে কেটে গেলেই হলো, রেখে রেখে কথা বলো না, ধারে কাছে কোনো বাজার আছে নাকি, সমার্থক বা প্রায় সমার্থক নয়, একেবারে বিপরীত অর্থ বহনকারী দুটি শব্দ মিশে গিয়েও শব্দদ্বৈত্বের সৃষ্টি হয়। আমাদের কথায় এ ধরনের শব্দদ্বৈত্বের ব্যবহার প্রচুর, যেমন ভালো মন্দ, হাসি কান্না, শত্রু মিত্র, ভূত ভবিষ্যৎ, আওয়া আসা, অল্প বিস্তর ইত্যাদি। আজ রাতের খাওয়ায় ভালো মন্দ জুটবে মনে হচ্ছে, তাহলে ভালো মন্দ দুটো বিপরীতার্থক শব্দ, তারা পাশে পাশে জুড়ে কিন্তু শব্দদ্বৈত্ব তৈরি হচ্ছে, আসা যাওয়া হচ্ছে, কাজের কাজ হচ্ছে না। আরেক রকমের শব্দদ্বৈত্ব পাই যেখানে কোনো শব্দের ছায়ায় বা সেই শব্দের বিকৃতির ফলে আরেকটি অংশ সৃষ্টি হয়। এই বিকৃত বা ছায়া শব্দটির কোনো অর্থ নেই, কিন্তু অর্থপূর্ণ অংশটির সঙ্গে থেকে অর্থের বৈচিত্র্য ঘটায়। যেমন চাটা, চা শব্দের অর্থ থাকলেও টার শব্দের কোনো অর্থ নেই, কিন্তু টা শব্দটি চায়ের সঙ্গে যুক্ত হওয়ার পরে শুধু চা নয়, চায়ের সঙ্গে অন্য খাওয়ারের অনুষঙ্গ তৈরি করে। যেমন তোর সঙ্গে তো বিখ্যাত লোকেদের আলাপ সালাপ আছে, এখানে আলাপের অর্থ আছে, সালাপের অর্থ নেই। বাচ্চারা দুষ্টুমি করে, তার জন্য বকাঝকা করা উচিত নয়, তাহলে বকাঝকা, এখানে বকার অর্থ আছে, ঝকার অর্থ নেই। সব মাপযোগ করা আছে, কাজ শুরু করলেই হয়, এখানে মাপের অর্থ আছে, যোগের অর্থ নেই। আমি এইটার কথাই বলতে চাইছিলাম। এই শব্দগুলিকে বলে অনুকার শব্দ, অনুকার অর্থাৎ ছায়ার মতো যারা জড়িয়ে থাকে। তবে এখানে যে উদাহরণগুলি দেওয়া আছে, দেখো প্রথমটির অর্থ আছে, দ্বিতীয়টির অর্থ নেই। তোমাদের মনে হতে পারে এই ধরনের শব্দগুলোর সবের প্রথমটির অর্থ আছে, দ্বিতীয়টির অর্থ নেই, কিন্তু আরেকটু জেনে রাখা ভালো যে এই ধরনের শব্দের শুধু একটির অর্থ থাকে, অন্যটির অর্থ নেই। বললাম হিল্লি দিল্লি, তুমি এখন হিল্লি দিল্লি গিয়ে কি করবে, তাহলে হিল্লির অর্থ নেই কিন্তু দিল্লির অর্থ আছে, তাহলে এখানে প্রথমটার অর্থ নেই, দ্বিতীয়টার অর্থ আছে। আঁকামাঁকা পথ ধরে এগিয়ে গেলাম, তাহলে আঁকার অর্থ নেই এখানে, বাঁকার অর্থ আছে, তাহলে প্রথমটির অর্থ নেই, দ্বিতীয়টির অর্থ থাকে, এরকমও শব্দ আছে। এগুলোকে সব শব্দদ্বৈত্বের মধ্যে ফেলা হচ্ছে, যদিও এই ভাগটি আমরা অনুকার শব্দরূপে চিনি, যার একটির অর্থ আছে, অন্যটির অর্থ নেই। এবার আসি আমরা আরেকটি বিশেষ ধরনের শব্দ সম্পর্কে, যার নাম হচ্ছে ধ্বন্যাত্মক শব্দ। এই শব্দের মাধ্যমে কোনো বাস্তব আওয়াজ বা ধ্বনিকেও বোঝানোর চেষ্টা করা হয়। আমরা কানে যেমন শুনি তাকে অনুকরণ করে তার কাছাকাছি কোনো শব্দ দিয়ে সেই ধ্বনিরূপ লিখি, যেমন ঢং ঢং করে ঘন্টা বাজলো। এখানে ঢং ঢংটা আমাদের মনে বিশেষ ভাব সৃষ্টি করে, তাই ঘড়ির আওয়াজের অনুকরণ করে আমরা এই ঢং ঢং ধ্বনিটিকে লেখার চেষ্টা করলাম। ঘন্টা বাজার যা আওয়াজ বা ধ্বনি তাকে অনুকরণ করে এই ঢং ঢং শব্দটা তৈরি হয়েছে। সুতরাং যেসব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতিগ্রাহ্য কোনো অবস্থার দোতনা ফুটে ওঠে তাদের ধ্বন্যাত্মক শব্দ বলে। উপরের ঢং ঢং শব্দটি নিঃসন্দেহে ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ। ধ্বন্যাত্মক শব্দে মনের বিশেষ অনুভূতির কথাও প্রকাশিত হয়, যেমন ফাঁকা বাড়িতে গা ছমছম করে, এখানে গায়ে শিহরণ জাগানোর ব্যাপারটি বিশেষ ভাব। এই ছমছম শব্দটি মনের একটি বিশেষ অবস্থার কথা বলে, তাই ধ্বন্যাত্মক শব্দকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ধ্বনি প্রকাশক, একটি হচ্ছে ভাব প্রকাশক। ধ্বন্যাত্মক শব্দের কিছু উদাহরণ দেওয়া হলো, বৃষ্টি পড়ে টাপুর টুকুর, টাপুর টুকুর বৃষ্টির শব্দ, তাই এটি ধ্বনি প্রকাশকের মধ্যে পড়বে। সবাই হো হো করে হাসছে, হো হোটাও হাসির শব্দ, তাই ধ্বনি প্রকাশক। দুম করে একটা শব্দ হলো, এখানে দুম যেটি রয়েছে সেটিও একটি ধ্বনি প্রকাশক, কারণ এটি বিশেষ শব্দের অনুকরণ। ঝিরঝির করে বাতাস বইছে, এখানে ঝিরঝির পাতার শব্দ, তাই এটি হচ্ছে ধ্বনি প্রকাশক। রাতে দরজায় কে যেন খটখট করে শব্দ করলো, খটখটও হচ্ছে ধ্বনি। এবং টুংটাং করে পিয়ানো বাজছে, টুংটাং যেটি হচ্ছে ধ্বনি প্রকাশক, বাস্তব ধ্বনি অনুকরণে সৃষ্ট। এবার ভাব প্রকাশক ধ্বন্যাত্মক শব্দের কিছু উদাহরণ দেখো, আচমকা তোমার ছায়া দেখে বুকটা ধড়াস করে উঠল, তাহলে ধড়াস তো কোনো শব্দ নয়, এটা হচ্ছে বিশেষ ভাবের অনুভূতি। মাথাটা কেমন ঝিমঝিম করছে, তাহলে এখানে ঝিমঝিমও ভাব প্রকাশক।
রসগোল্লার রস লেগে হাতটা চটচট করছে, বুঝতে পারছো? অত বড় মাঠটা খাঁখা করছে। মনের মধ্যকার, শরীরের মধ্যকার যে অনুভূতিগুলি উঠছে সেগুলি কিন্তু ভাব। আর এখানে দেখো কোনোটা শরীর থেকে আসছে না, হোহোটা কিন্তু বাস্তব ধ্বনির অনুকরণে, তাই এগুলি কিন্তু ধ্বনি প্রকাশক ধনাত্মক শব্দ। এবার কয়েকটি অনুশীলনী প্রয়োগ দেওয়া আছে, দেখো নিজে করো, বাক্যে প্রয়োগ করো। রকম সকম, আজকাল ছেলেমেয়েদের রকম সকম দেখে আর বাঁচি নেই। মিনিটে মিনিটে, মিনিটে মিনিটে খবর নিয়ে জানতে হচ্ছে তেলের দাম কতটা বাড়ছে। রেখে রেখে, এত রেখে রেখে থেকে কি হবে? যদি নিজেকে প্রকাশ করতেই না পারো তাহলেই জীবনটি বৃথা। আবোল তাবোল কি সব আবোল তাবোল বলছো, প্রশ্নের যথাযথ উত্তর দাও। থই থই, জল থই থই এই নগরীতে আর মেঘ বাদলাকে ভয় পায় না। ধবধবে ধবধবে সাদা মানুষটা অন্ধকারের মধ্য দিয়ে যেন হেঁটে গেল। এবার দেখো নিচে কোন প্রকার ধনাত্মক শব্দ ও শব্দ দৈত্য লেখো। কানাকানি, এটি বুঝতেই পারছো তো দৈত্য। খাঁ খাঁ, এটি ভাব প্রকাশক ধনাত্মক শব্দের মধ্যে পড়বে। টুংটাং, এটি ধ্বনি প্রকাশক ধনাত্মক শব্দ। দেখতে দেখতে, এটি শব্দ দৈত্যের পর্যায়ে পড়বে। সাজগোজ, এটাও শব্দ দৈত্যের মধ্যে পড়বে, যেটি অনুকার শব্দের মধ্যে এসছে। বন বন, এটি ধ্বনি প্রকাশক ধনাত্মক শব্দ। আজে বাজে, শব্দ দৈত্য অনুকার শব্দের মধ্যে পড়বে। গলায় গলায় শব্দ দৈত্য। ভূত ভবিষ্যৎ বিপরীতার্থক শব্দ দৈত্য। মাঠে ময়দানে সমার্থক শব্দ দৈত্য। ঢং ঢং হল ধ্বনি প্রকাশক ধনাত্মক শব্দ। আর চলাফেরা, যেটি সমার্থক শব্দ দৈত্যের মধ্যে পড়বে। তাহলে এরকম তোমরা আরও উদাহরণ দেখো, ভাবো এবং নিজে করবার চেষ্টা করো। চেষ্টার মধ্য দিয়েই সফলতা আসবে। ধন্যবাদ।